দুনিয়ার সবচেয়ে হিংসু প্রাণী আর অন্য কেউ না এই ছোট্ট মির্কেট। কিন্তু কেন আসুন জেনে নি। তো আসলে বৈজ্ঞানিকরাও এটিকে স্বীকার করেছে যে ছোট্ট জীব দুনিয়ার সবচেয়ে বেশি বুলিং আর মার্ডার করার জীব। আর এদের মধ্যে মেল ততটাও হিংসুক হয় না, বরং ফিমেলস হয়ে থাকে। সবচেয়ে বেশি ফিমেলস এর মার্ডার হয়, আর সেটাও আবার অন্য ফিমেলস এর হাতেই। এই প্রাণীর ফিমেলস এর মধ্যে ডবল টেস্টোস্টেরন থাকে মেলস এর তুলনায়, আর এই জন্য সে অনেকটাই বেশি বিপজ্জনক আর শক্তিশালীও হয়ে থাকে। গ্রুপের লিডার একজন আলফা ফিমেল হয়, আর এছাড়াও একজন আলফা মেলও থাকে, যার শুধুমাত্র একটাই কাজ রয়েছে। আপনি এখন বুঝতে পেরেছেন, পুরো গ্রুপের মধ্যে শুধুমাত্র আলফা ফিমেলেরই বাচ্চা জন্ম দেওয়ার অধিকার থাকে। আর যদি ভুল করেও অন্য ফিমেলস বাচ্চা জন্ম দিয়ে দেয়, তবে এই আলফা ফিমেল সেই সকল বাচ্চাকে জীবিতই মেরে ফেলবে, আর সেই ফিমেলকেও বুলি করে গ্রুপ থেকে তাড়িয়ে দেবে অথবা জীবনেই মেরে ফেলবে। মির্কেটে 20% মির্কেট নিজের পরিবারের হাতেই মারা যায়।